বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রাইমারি টেট 2017 যেটি 31/1/2021 তারিখে অনুষ্ঠিত হয়েছিল তার অ্যান্সার কিটি আজ কিছুক্ষণ আগে, আজ অর্থাৎ 25 আগস্ট 2021, আজ কিছুক্ষণ আগেই সেই অ্যান্সার কিটি পাবলিশ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশনটি এবং যে অ্যান্সার কেটি সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো নোটিশ দেওয়া হয়েছে, দ্য কোশ্চেন বুকলেট অফ কোর্ট সিএক্সএন অল আদার বুকলেট কোর্স কন্টেন্ট সেম কোশ্চেন্স ইন ডিফারেন্ট সিরিয়াল নাম্বারস অফ টেট 2017 এক্সামিনেশন হেল্ড অন 31/1/2021 ইজ হেয়ার বাই আপলোডেড ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট উইথ দ্য করেসপন্ডিং অ্যান্সার কি। ঠিক আছে, দেখো তাহলে 2017 যে এক্সামিনেশন হয়েছিল টেট এক্সামিনেশন তার যে কোশ্চেন বুকলেট কোড সিএক্সএন অল আদার বুকলেট কোর্স কন্টেন্ট সেম কোশ্চেন, অর্থাৎ অন্যান্য যে সমস্ত বুকলেটগুলো আছে সেগুলোর কোশ্চেনগুলো একই, ডিফাইন্ড সিরিয়াল নাম্বারে সেগুলো আছে, তো সেটার কিন্তু অ্যান্সার কিটা ওখানে আপলোড করা হয়েছে। তো তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো তারা খুব সহজেই মিলিয়ে নিতে পারবে যে কত তোমরা পাচ্ছ এবং তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, তো দেখো এবারে দেখো ওয়েবসাইটটা রয়েছে www.wbbpe অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন .org। এর সঙ্গে এটাও বলা হচ্ছে যে ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য সেট এক্সামিনেশন উইদিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ সার্চ আপলোডিং, অর্থাৎ যদি কারো কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্টস আর টু বি ড্রপড ইন্টু দ্য ড্রপ বক্স টু বি কেপ্ট অ্যাট দ্য মেন এন্ট্রান্স অফ দ্য অফিস অফ দ্য বোর্ড, অর্থাৎ যদি কারো কোনো কমেন্টস থাকে মন্তব্য থাকে তাহলে তোমরা এই যে 7 দিনের মধ্যে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত তোমরা কিন্তু তাদের কমেন্টটা এই কমেন্ট বক্সে দিয়ে আসতে পারবে। তো চলো এবারে আমরা দেখে নিই। দেখো টিচার এলিজিবিলিটি টেস্ট 2017 কোশ্চেন বুকলেট কোড সিএক্সএন নম্বর অফ পেজ ইন কোশ্চেন 36, অর্থাৎ এখানে যে সমস্ত যে ওয়েমারটা যেরকম হয়, এবারে বলি দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে যারা বাংলা রেখেছিলে তাদের ক্ষেত্রে, যারা বাংলা দিয়েছে তাদের ক্ষেত্রে 30, যারা ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ প্রথম ভাষা হিন্দি ছিল যাদের তাদের ক্ষেত্রেও 30, ওড়িয়া 30, তেলেগু 30, নেপালি 30, এক্ষেত্রে যে কোনো একটা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ আমি মনে করি যে বেঙ্গলিটাই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি 30, এবং দেখো ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এটা সবাইকার ক্ষেত্রে সমান 30, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30, ম্যাথমেটিক্স 30, এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স 30, অর্থাৎ মোট যে 150 নম্বরের পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার কিট এখানে আপলোড করা হয়েছে। তো দেখো এখানে যে মেথড যেটা সেভাবে কি ওয়েমারটা ফিল আপ করতে সেটা দেখানো হয়েছে। তো দেখো এবারে আমরা চলে আসছি কোশ্চেনটা। দেখো এই কোশ্চেনটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে একদম এই সিরিয়াল অনুযায়ী একদম 30 পর্যন্ত যে কোশ্চেনটা রয়েছে, দেখো একদম 30 পর্যন্ত হচ্ছে বাংলা। এবারে দেখো এক্ষেত্রে যাদের হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রেও একদম 30 পর্যন্ত এখানে আছে, দেখো এক্ষেত্রে 30 পর্যন্ত হিন্দি, যাদের ওড়িয়া তাদের ক্ষেত্রে একদম 30 পর্যন্ত ওড়িয়া, তাদের তেলেগু তাদের ক্ষেত্রেও দেখো 30 পর্যন্ত একদম তেলেগু দেওয়া আছে, যাদের নেপালি তাদের ক্ষেত্রেও একদম 1 থেকে 30 পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, উর্দুর ক্ষেত্রেও তাই 30 পর্যন্ত রয়েছে। এবারে দেখো আসছি সাঁওতালির ক্ষেত্রেও যেটা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30 পর্যন্ত রয়েছে। এবারে আসছি ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, সেক্ষেত্রে সবাইকার একই, অর্থাৎ সবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এভাবে দেখো সমস্ত বিষয়টা এখানে যে সমস্ত বিষয় পরীক্ষাগুলো হয়েছিল, দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি তার কোশ্চেনটাও কিন্তু আপলোড করা হয়েছে, দেখো তারপর দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এবারে দেখো আসছি সেকশন এর ক্ষেত্রে আমি চলে এলাম, এগুলো সমস্ত যে কোশ্চেনটা সমস্ত বিষয়ের যে তোমরা দিয়েছিলে কোশ্চেনটা তোমরা এখানেই পেয়ে যাবে। তো এবারে আসছি অ্যান্সার কিটা, অ্যান্সার কিটা কীভাবে দেবো, একদম শেষের দিকে তোমরা নোটিফিকেশানের জন্য শেষের দিকে যদি চলে যাও তোমরা নোটিফিকেশানের শেষের দিকে এই অ্যান্সার কিটা কিন্তু দেওয়া আছে। দেখো তো অ্যান্সার কিটা কীভাবে চেক করবে, দেখো আমি এবারে অ্যান্সার কিটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্সার কিটা দেখো অ্যান্সার কি অফ বুকলেট কোড অর্থাৎ সিএক্সএন যে বুকলেট কোডটা ছিল তার কিন্তু অ্যান্সার কিট এখানে দেওয়া রয়েছে। দেখো বেঙ্গলির ক্ষেত্রে যাদের দেখো তাদের দেখো বেঙ্গলির ক্ষেত্রে দেখো 1, 1টা A, দেখো 2টা B, 3টা B, এরকম করে দেখো বাংলা রয়েছে। বাংলার পর তোমরা চলে যাও ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ ইংলিশের অ্যান্সার কি দেখো এখানে দেওয়া রয়েছে, দেখো যে 31 থেকে ইংলিশ শুরু হয়েছিল সেক্ষেত্রে দেখো তোমার কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো যেক্ষেত্রে দেওয়া রয়েছে দেখো এক্ষেত্রে ইংলিশটা দেওয়া রয়েছে, দেখো এইভাবে অ্যান্সার কিটা দেওয়া রয়েছে ইংলিশের, এবং এখানে দেখো যেটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির ক্ষেত্রে দেখো উত্তরটা দেওয়া রয়েছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও দেখো উত্তরটা দেওয়া রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের উত্তরটা তোমরা মিলিয়ে নিতে পারবে
যদিও কোশ্চেন তোমাদের কাছে দেওয়া হয়নি পরীক্ষার সময়, তো তবুও যারা কোশ্চেনটাকে আগে কোনো মাধ্যমে পেয়েছো বা কোশ্চেনটা এখানে থাকে, যদিও কাদের কিছু মনে থাকে, তো তারা অবশ্যই এই কোশ্চেনটা অবশ্যই মিলে নেবে অ্যান্সার কেটে, তাহলে তোমাদের স্কোরটা কিন্তু তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখো, যাতে এই সমস্ত আপডেটগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর তোমরা যদি চাও এই এই যে অ্যান্সার কিট ডাউনলোড করতে, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেটিকে ডাউনলোড করে নিও। ধন্যবাদ।